बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सकल के रमजानुल मुबारकबाद जानिए आज के स्पेशल एक ब्लॉग शुरू करते जा महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया आदाय करछे अल्हम्दुलिल्लाह। आज के चैनल 1K पूरण होयेछे एटा आमार जीवनेर बोलते पारेन अनेक बड़ो एक पावना आमार सफलतार प्रथम धाप যার জন্য আমি এত কষ্ট এত পরিশ্রম করে চলেছি। তো সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এটা আমার জীবনের অনেক বড় একটা পাওনা। এটা আজকে আমার কাছে অনেক বড় একটা খুশির সংবাদ যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর তার সাথে আরেকটা সুসংবাদ হচ্ছে আজকেই আমার বার্থডে, আর এটা আমার বার্থডের সবচেয়ে বড় গিফট বলতে পারেন। তা আসলে সেভাবে কোনো আয়োজন করা হয় নাই, আমি শুধু একটু সেমাই করেছিলাম বাসায় সবার জন্য। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমি শুকরিয়া আদায় করতে চাই আমার হাজবেন্ড, আমার মা, আমার দু বোন, ভাবি, আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, যাদের সাপোর্ট এবং সহযোগিতা না থাকলে আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। তারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, সব দিক থেকে আমাকে সাপোর্ট করেছে। তো তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আর যাদের কথা একেবারে না বললেই নয় তারা হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমাকে শুরু থেকে এ পর্যন্ত সাপোর্ট করে এতদূর পর্যন্ত নিয়ে আসছে, আমার ছোট্ট চ্যানেলটাকে 1K পর্যন্ত নিয়ে আসছে। আমার মতো একজন সাধারণ মেয়েকে, যাকে কেউ চিনে না দেখেনি, তাকে সাপোর্ট করেছে। তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রতি রইল আমার দোয়া আর ভালোবাসা। আসলে তারা যদি আমাকে সাপোর্ট না করতো, আমার ভিডিওগুলো না দেখতো, তাহলে হয়তো আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। তাদের সাপোর্টেই আমি এ পর্যন্ত আসছি। আসলে আমি একজন একজন করে কারণ আমি বলছি না, কারণ হয়তো এভাবে বললে ভুলবশত যদি কারো নাম ছুটে যায় তাহলে হয়তো মনে সে কষ্ট পেতে পারে। তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু ঠিকই জানে যে কারা আমার ভিডিওগুলো দেখছে, আমি তাদের ভিডিওগুলো দেখছি। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আপনারা না থাকলে আমি কিছুতেই এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আমার মতো একজন সাধারণ মেয়েকে আপনারা যে এই যোগ্য মনে করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমি হয়তো খুব ভালো ভিডিও করতে পারি না, খুব ভালো ভয়েস ওভারিংও দিতে পারি না, আমার মনে যখন যা আসে হয়তো আমি তাই বলে দিই। তারপরেও যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এজন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো এতগুলো সুসংবাদ, আর একটু মিষ্টি মুখ না হলে কি চলে? তো এই সময়টা আপনাদের সবার জন্য, আসলে আমি খুবই খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। তো এখন সেমাইটা রান্না করতে আমি চলে এসেছি। আমার এই স্পেশাল দিনে আমি নুডলসের একটা স্পেশাল সেমাই রান্না করব। তো আমি আগে থেকে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে ওঠার পরে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে যে কোকোলা নুডলসগুলো সেগুলো নিয়েছি, আর বড় প্যাকেটের অর্ধেক প্যাকেট দিয়েছি, আর সেজন্য আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিব। যদি আপনারা পুরো এক প্যাকেট সেমাই রান্না করেন তাহলে এখানে 1 লিটার দুধ দিয়ে দিবেন। তো আমার দুধটা কিন্তু পলক চলে এসেছে। আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দুটো দারচিনি, আর দুটো তেজপাতা। এভাবে আমি মাঝখান দিয়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে দুধটা একটু পরপর নেড়ে দেব, যেন এর তলানিতে দুধটা লেগে না যায়।
আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবাই দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি দুটো জাল হওয়ার জন্য রেখে দিয়েছি, একটু ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা পরে আমি টেস্ট করে আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মিষ্টি যে কোনো কিছুতেই লবণটা না দিলে আসলে পরিপূর্ণ মিষ্টির স্বাদটা পাওয়া যায় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা দানা দুধ। প্যাকেটে যেটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা দিলে কি হয়, আপনার দুধটা খুব সহজেই ঘন হয়, আর সেমাইটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন বাসায় খেয়ে। সেমাইটা খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছে, মোটামুটি সবার কাছেই ভালো লেগেছে। আশা করি আপনারাও এইভাবে রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগবে। সামনে যেহেতু আসছে আমাদের পবিত্র ঈদুল ফিতর, তো আপনারা ঈদের সময় কিন্তু পরিবারের সবাইকে এই ধরনের একটি সেমাই রান্না করে দিতে পারেন, সকলেই পছন্দ করবে, ছোট বড় সকলেই খুব মজা করে খাবে। তো দেখুন জাল করতে করতে দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি এই যে নুডলসটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে তারপর চুলো থেকে নামিয়ে সার্ভ করে দেখাবো আপনাদের। নুডলসটা দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। এর চেয়ে বেশি জাল করতে গেলে কিন্তু দুধটা একেবারেই শুকিয়ে যাবে, কারণ এটা চুলো থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা আরও একটু শুকাবে। তো সেজন্য আমি এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার স্পেশাল নুডলসের সেমাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আর কিছুদিন লকডাউন মেনে চলবেন। আশা করছি এই সংকটময় পরিস্থিতি আর বেশি দিন থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।